খুঁটি পূজোর মাধ্যমে শারদ উৎসবের সূচনা বনগাঁয়ে গিয়ে জলসংঘর। এবছর এই পুজো 55তম বছরে পদার্পণ করল। পুজোর প্রত্যেকটি দিন বাউল মেলার আয়োজন করা হবে বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের। গুরু পূর্ণিমার সকালে খুঁটি পুজোর মাধ্যমে শারদ উৎসবের সূচনা বনগাঁ এগিয়ে চলো সংঘের। এবারে 55তম বছরে পা দিল এগিয়ে চলো সংঘের শারদ উৎসব। প্রতি বছরই শারদ উৎসবকে ঘিরে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যায় ক্লাব সদস্যদের মধ্যে। এদিন সকালে ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে আয়োজন করেন খুঁটি পুজোর। বনগাঁ এগিয়ে চলো সংঘ 3 নম্বর টালিখোলার পক্ষ থেকে প্রতি বছরই শারদ উৎসবের দিনগুলিতে বাউল মেলার আয়োজন করা হয়। এবছরও পুজোর কদিন পুজো প্রাঙ্গণে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পীরা আসবেন সঙ্গীত পরিবেশনের জন্য, জানালেন ক্লাব সদস্যরা। সকালে পুরোহিতের মন্ত্র উচ্চারণ, ঢাকের বাজনা সহকারে শারদ উৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। ক্লাব সূত্রে জানা গেছে, এবছর এগিয়ে চলো সংঘের পক্ষ থেকে দুবাইয়ের একটি পার্কের আদলে পূজা মণ্ডপ সাজানো হবে। থাকবে নানান মনোরঞ্জনের ব্যবস্থা, মণ্ডপ সেজে উঠবে নানান সামগ্রী দিয়ে। পার্কের ভেতর ঘুরতে ঘুরতে দর্শনার্থীরা পৌঁছে যাবেন মূল পূজা মণ্ডপে। পূজা মণ্ডপের পাশাপাশি আলোকসজ্জাতেও অভিনবত্ব থাকবে বলে জানিয়েছেন ক্লাব সদস্য বিশ্বজিৎ দাস। এ বিষয়ে তিনি আরো বলেন, এবার 55তম বর্ষ আমাদের, এবার আমাদের প্যান্ডেল দুবাইয়ের মিরাকেল গার্ডেন, এটা অভিনব ভাবে মানুষ মন্দির মসজিদ গির্জা তো প্যান্ডেল সব জায়গায় হয়, কিন্তু এটা আমাদের একটা পার্ক থাকবে, এখানে বিভিন্ন গাছ থাকবে, বিভিন্ন আইটেম থাকবে, হাতি থাকবে, বাঘ থাকবে, আবার প্যান্ডেলটা একটু অভিনব থাকবে, পুরো আর কি গাছ দিয়ে প্যান্ডেল হবে, ভিতরে থাকবে বিভিন্ন শিকড় বাকরের কাজ থাকবে, তারপরে আপনার পার্কের ভিতরে ফোয়ারা থাকবে, অভিনব ফোয়ারা থাকবে, ঘুরে ঘুরে মানুষ দেখতে দেখে দেখে তারপরে প্যান্ডেলের ভিতরে গিয়ে তারপরে প্রতিমা দর্শন করতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।